नमस्कार, महाराष्ट्र दिनाचा सर्वाना हार्दिक शुभेच्छा। আপনারা নিশ্চয় ভাবছেন আমি হঠাৎ মারাঠিতে কেন বলতে শুরু করলাম, তার কারণ হচ্ছে আজকে মহারাষ্ট্র দিবস। আজকে অ্যাকচুয়ালি কি হলো, কালকে আপনারা দেখলেন যে যেহেতু মহারাষ্ট্র দিবস ফার্স্ট মে অ্যান্ড লেবার্স অ্যান্ড ওয়ার্কার্স ডে ফার্স্ট মে, তো একই দিনে দুটো ভিডিও দেওয়া তো মুশকিল। সেজন্য কালকে আপনারা দেখলেন আমি কিছু শ্রমিকের সাথে আপনাদের দেখা করালাম, আর আজকে আমি মহারাষ্ট্র দিবস সেলিব্রেট করছি। আজকে আমার সঙ্গে আমার সিনিয়র মোস্ট স্টুডেন্ট রয়েছে, যার সাথে আমি আপনাদের আলাপ করাবো। এবং আজকে আমি চাই যে মহারাষ্ট্রের একটা স্পেশাল ডিশ আপনাদের সাথে আমরা সবাই শেয়ার করব। তো আসুন আমি ডেকে নিই আমার স্টুডেন্ট রসিকা দেশপাণ্ডে। নমস্কার, আই ব্লেস ইউ। যেটা আমি বলছিলাম এই হলো রসিকা, রসিকা দেশপাণ্ডে। আপনারা নিশ্চয় ভাবছেন যে লকডাউন কোভিড এর সিচুয়েশনে আমরা এভাবে কি করে একসাথে, আসলে এটা একটা ভীষণ ভালো ব্যাপার আমাদের জন্য যে আমরা একই বিল্ডিং এ থাকি। আমার ঠিক উপরে ফ্লোরে ও থাকে এবং আমরা অনেক রাত অবধি রিহার্সাল করি, একসাথে কাজ করি। আর আরেকটা কথা বলি যে আমার মেয়ে আরো মানে যত থেকে আমরা এখানে আছি মোটামুটি 20 বছর ধরে ও আমার সঙ্গে আছে এবং ওরা দুজনে একসঙ্গে বড় হয়েছে। এবং অনেকেই জানে ভাবে যে আমার দুটো মেয়ে, আমি যদি কোথাও আমি আর ওয়েন্ড্রেলা যাই তো অনেকে জিজ্ঞেস করে আপনার আরেকটা মেয়ে আসেনি। একটা মজার কথা, তো একবার ও ওর মায়ের সঙ্গে যাচ্ছে, তো ওর মাকে জিজ্ঞেস করেছে কেমন আছেন, আচ্ছা মলির মেয়ে আপনার সাথে যাচ্ছে। তো এরকম একটা রিলেশন আমরা শেয়ার করি এবং এটা মানে আমি মনে করি যে ওদের কাছেও যতটা আমি খুব প্রিয় আমার কাছেও আমার স্টুডেন্টরা ভীষণ প্রিয়, আমি সবাইকে ভীষণ ভালোবাসি। এবার রসিকা আপনাদের কিছু একটা বলতে হবে, বেঙ্গলি সে রসিকা, শি ইজ রসিকা। ওকে রসিকা কুছ বলো। जैसे दीदी ने कहा कि मैं इनके साथ ऑलमोस्ट मोर देन ऑलमोस्ट 20 इयर्स आई एम एसोसिएटेड विद कलांगन एंड मौली दीदी, और इनके साथ रहने का सबसे बेस्ट पार्ट ये है कि डांस तो हमें सीखने मिलता ही है थैंक्स टू हर, बट उसके साथ ही हमें इतनी सारी लाइफ लेसन सीखने मिलते हैं जो आम जिंदगी में यू नो व्हाइल ग्रोइंग अप एंड स्पेशली फॉर पीपल हु आर वर्किंग लाइक अस यू नो, उनको जब वो लाइफ यू नो व्हेन इट हिट्स हार्ड, लाइफ हिट्स हार्ड, वो अपने आप हम उसे फेस करने के लिए यू नो वी आर वेरी केपेबल ऑफ इट। And I feel I give all that credit to her. And honestly, not just about life lessons and about how to groom yourself, as you can very clearly see कि वो किस तरह से अपने आप को present करती हैं, not just on camera but off camera as well. So जिस तरह से वो present करती हैं, उनसे देखकर ही हमको पता चलता है, like we learn कि अच्छा camera में ऐसे होता है, साड़ी में इस blouse के साथ ये साड़ी जाती है, इस accessory के साथ ये साड़ी जाती है। So it's all about हम उनसे देख के सीखते हैं। And not just that, apart from dance, grooming, life lessons and everything, there is one more thing जो मैंने सीखा है दीदी के साथ रहके, and that is कि I can understand Bengali, I can understand Bangla properly, like extremely well. So having said that, I can say is कि अमी बांग्ला full बुझते पड़ी, but कि बोलते अमी बांग्ला full बुझते पड़ी बट एक तो बोलते पारी में थोड़ा असुविधा हो गई। এটা অনেক মানে ও যতটা বাংলা বলছে, বাট হ্যাঁ একটা আরেকটা কথা আমি বলি, আমি কিন্তু মারাঠি বলতে পারি, yes আমিও বুঝতে পারি, পুরোটা বুঝতে পারি, বাট ওইরকমই বলতে গেলে একটু অসুবিধা তো হবেই, বিকজ আমরা পড়াশোনা করিনি এই ভাষাতে, জাস্ট শুনে শুনে যতটা শেখা যায়। তো চলুন এবার আমরা আমাদের রান্নার কাজটা শুরু করি। yes उसका नाम है दड़पे पोहा। सो पोहा महाराष्ट्र और पोहा ये तो बहुत सिनोनिमस है एक दूसरे से, मतलब महाराष्ट्र के घर में हर रोज पोहा होता है, तो इसीलिए वो थोड़ा इन्वेंशन हुआ कि सिर्फ नॉर्मल पोहा क्यों खाना है, let's invent a little more you know advancements to it. So इसलिए we have दड़पे पोहा today, and moreover let me tell you कि मेरा favorite dish तो है ही,
और उसके साथ साथ दीदी का भी है. Yes. And moreover, ये सबसे फेवरेट है ओइंद्रिला का. So I am really, really missing her. इस घर में आके उसको ना देखना ये बहुत ज्यादा हार्ड हिटिंग है मेरे लिए. बट यस, सो ओइंद्रिला वी मिसिंग यू एंड बट वी आर गोइंग टू डेफिनेटली एंजॉय दैट. আচ্ছা রসিকা, তুমি দর্পে পোহা বানানোর জন্য কি কি ইউজ করছো একবার বলে দাও. তো আমি একটুখানি বাংলায় বলে দিই, এই যে পোহাটা দুরকম চিড়ে পাওয়া যায়, একটা মোটা একটা পাতলা. তো এটার জন্য না একদম ফাইন পাতলা চিড়ের দরকার, এবং এটা দিয়ে এখানে আরেক নামকিন স্ন্যাক্সও তৈরি হয়, চিউড়া যেটাকে বলে, একদম পাতলা ফাইন চিড়ে লাগবে. তাছাড়া দেখুন ওজা বলছে যে একটু সর্ষে লাগবে, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কার কুচি. আচ্ছা, আর বাদামও বলছে, মুংফালি যেটা আমরা যেটা বলি চিনে বাদাম, সেটাও বলছে কাঁচাও নিতে পারেন, আপনি ভেজেও নিতে পারেন. কাঁচা হলে আলাদা আগে দিতে হবে, আর রোস্টেড হলে একটু পরে দিতে হবে তেলে. আর টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, কারি পাতা, নারকোলটা ওপরে ডেকোরেশনের জন্য, এছাড়া হিং আর যেটা রিফাইন্ড অয়েল. আচ্ছা দেখুন, আমরা এখন গ্যাস অন করে প্যান রেখে নিয়েছি, অ্যান্ড সাদা তেলে বানাচ্ছি. মানে তেলটা বেশ ভালো মতো গরম হতে হবে, তার তবে ওর মধ্যে. আচ্ছা, রাই ডালনা পেল তো সর্ষে প্রথমে ফোড়নে দিতে হবে, তো তেল গরম হলে তারপর সর্ষে ফোড়নটা দিতে হবে. আচ্ছা, তেলটা গরম হলে সর্ষেটা এবারও দিয়ে দিচ্ছে. কারি পাতার পরে কাঁচা লঙ্কা. আর রান্না করার স্টাইল দেখে বুঝতে পাচ্ছেন যে রেগুলার রান্না করে না, এবং এখনো বিয়ে থা হয়নি, কাজেই সংসারও করতে হয় না. বাট স্টিল আই এম ভেরি হ্যাপি যে তা সত্ত্বেও ও আমার জন্য, আপনাদের জন্য ও এসে যে এটা করছে, এটাতে আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে. সো আমি আমি র আপনি পাস কাঁচা পিনাটস আছে. আচ্ছা, তো ও বলছে যে যেহেতু আমাদের বাদামগুলো কাঁচা, সেহেতু আমরা এখনই দিয়ে দিচ্ছি. এটা যদি রোস্টেড হতো তাহলে পেঁয়াজ টমেটোর পরে বাদামটা দিতে হতো. আই থিঙ্ক প্রথমবার এরকম হচ্ছে যে আমি দাঁড়িয়ে আছি আর রসিকা রান্না করছে. ইটস রিয়েলি, আই এম রিয়েলি এনজয়িং. দিদি মুঝে জব তক ইয়ে হাম ইয়ে পকা রহে হ্যায়, আরে মেরা ফেস. হ্যাঁ দেখুন, এখন রসিকাকে দেখাচ্ছি, পুরো বেচারি ঘেমে নেয়ে যাকে বলে, কেন কি আমরা যাতে আওয়াজ কোনো রকম না হয়, আমাদের কথা যাতে পরিষ্কার শুনতে পান, সেজন্য আমরা ফ্যান চালাইনি, জানলাও বন্ধ রেখেছি. সো ভীষণই অবস্থা খারাপ. এবার দেখুন আমাদের দুজনের অবস্থা খুব খারাপ, বাট আমরা ভীষণ এনজয় করছি. Yes. এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ. কে লাগা ও রাই রাই মা ডাল তো কে আছে বকার মুঝে বলতে যা না কিসকে বাদ কে আমাকে একটা একটা করে জিনিস দেবেন আর একটু করে ঢেকে দেবেন, কারণ গ্যাসটা না সিমে আছে, আর ফুলে রাখবেনও না, তাতে জিনিসগুলো হয়তো পুড়ে যাবে. এটা আসলে খুব ইউনিক জিনিসটা, যখন পুরোটা হবে বুঝবেন যে শুধু এই জিনিসগুলোই কিন্তু গ্যাসে হচ্ছে, বাকিটা মানে পোহাটাকে গ্যাসে আমরা ব্যবহার করব না, পুরোটা দেখলে বুঝতে পারবেন. তো এখন টমেটো দিয়ে দিয়েছি, আর ঢাকার দরকার নেই ও বলছে, বিকজ এটা অলরেডি একটু জুসি অ্যান্ড সফট
হয়নি। ঠিক আছে, আপনি আপনার টেস্টের হিসেবে যদি আপনার ঝাল বেশি ভালো লাগে আপনি আর একটু বেশিও দিতে পারেন লঙ্কা, আর যদি আপনারা ঝাল না খান তাহলে আপনার হিসেবে একটা লঙ্কা দিলে হবে। আমরা এখানে আই থিঙ্ক 3টে লঙ্কা দিয়েছি। দেড় চামচ হলুদ, আধা চামচ হিং, and she is saying like a professional chef. মানে এত সুন্দর বলছে, একদম এক্সপার্ট, ভেরি গুড। ঠিক আছে, এক মিনিটের জন্য আমরা একটু ঢেকে দিলাম। এন্ড ফ্রেমটা দেখুন সবসময় একদম লোতে আছে। ওকে দিদি, জব তক হামারা ইউ নো আচ্ছে সে হো রাহা হ্যায় তব এক মিনিট কে লিয়ে ও ফ্রেম ফ্লেম পে হ্যায় তব তক মুঝে মেরে দিমাগ মে কাফি দিনো সে ইয়ে সওয়াল হ্যায় দ্যাট আই রিয়েলি ওয়ান্টেড টু আস্ক ইউ কি অভি জেসে কোভিড কো লেকে ইয়ে জিতনে ভি জো মহামারি আই হ্যায় হামারে ইউ নো হামারে পাস ইসকে সাথ নট জাস্ট ফিজিক্যালি বাট বহুত লোক মেন্টালি ভি বহুত এফেক্ট হো রহে হ্যায় and sare negativity ke sath and all of that but despite all of the negativity around what really made you to you know come up with such amazing vlogs and ye jo vlog wala jo word hai wo hamare generation ke sath hum associate karte hain so what really made you inspire what inspired you what made you ki aap hamare you know hamare generation ke sath kadam se kadam mila ke chale আচ্ছা, আপনারা রসিকার প্রশ্ন করা দেখে কি বুঝতে পাচ্ছেন যে ও কিন্তু জার্নালিস্ট? এই প্রশ্নটা শুনে নিশ্চয়ই আপনারা সেটা বুঝে যাচ্ছেন। তো এটা আমি বলি, আমি আপনাদের আগে একবার বলেছিলাম যে কোভিডে কি হলো, যখন শুরু হলো ইনিশিয়ালি আমি ভাবলাম যে 3-4 মাস চলবে, চলো ঠিক আছে এতটা তো অ্যাডজাস্ট করাই যায়। বাট এত লম্বা হয়ে গেল, এখন তো 1.5 বছর প্রায় হতে চললো কোভিড এসে আর এত রকম প্রবলেমে। তো কয়েক মাসের পর থেকে আমার মনে হলো যে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই আমার সামনে, বিকজ আমি কাজ করতে ভীষণ ভালোবাসি আর নাচ তো কয়েক ঘন্টা খালি অনলাইনে শেখাচ্ছি, তারপর আর কিছু করার নেই। তো আমি অফ টাইম মানে টাইম পাস করার জন্য আমি টিভি দেখতে শুরু করেছিলাম, ইউটিউব। তো ইউটিউবে যদিও আমি দেখছি সব ইয়াংস্টার্সরাই করছে, আমার মতো মহিলারা এই ধরনের ব্লগ অ্যাকচুয়ালি করছে না, বাট আমি ভাবলাম যে ঠিক আছে শুরু করে দেখা যাক শিখতে। কোনো বয়সে আমার মনে হয় শেখা আর কোনো কাজ করার বয়সটা ব্যাপার না, যদি মনটা চায়। আর আই এম রিয়েলি লাকি, আমার কাছে এত ভালো ভালো স্টুডেন্ট, দে আর সো সাপোর্টিভ অ্যান্ড সো এনার্জেটিক। ওরা সবসময় বলে দিদি কি করতে চাও বলো আমরা আছি। সো যখন আমি এটা বললাম, বিলিভ মি, মানে ওরা অবাক হত হলো যে দিদি এখন যেটা ও এক্ষুনি বললো যে এই বয়সে এইভাবে কাজ করতে চাইছে, বাট কেউ এটা বলেনি যে দিদি তুমি পারবে না। ওরা বলছে ডেফিনেটলি দিদি শুরু করো আমরা আছি। এক্স্যাক্টলি ওরা আছে বলে আমার এতটাই সুবিধা হচ্ছে এবং আমি কাজ করছি এবং আপনাদের থেকেও এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি, এত এনকারেজমেন্ট পাচ্ছি, আই এম রিয়েলি হ্যাপি। অ্যান্ড আপনাদের সবাইকে, আমার স্টুডেন্টদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা একবার দেখে নাও এটা কি হয়ে গেছে রসিকা? ইয়েস, ওকে হয়ে গেল। আচ্ছা হয়ে গেছে, গুড, এটা হয়ে গেছে। আর রসিকা কি বলছিলেন যে পোহা এখানে বলে বলে তোমার ভাষাতে বলো। সো अब जैसे दीदी ने कहा कि पोहा यहां तक नहीं आने वाला, गैस तक पोहा जहां है वो चिल कर रहा है, कब से हमें पसीना पसीना होते हुए देखो चिल कर रहा है, अभी हम जाएंगे पोहे तक। सो यस वी आर डन, और अभी इसके साथ हम गैस बंद कर देते हैं। वाओ, सो हमें यहां सिर्फ तड़का बनाना है, ये अपना यहां का काम है। ओके, তো রসিকা বললো আপনারা বুঝতে পারছেন, তবুও আমি একবার বলে দিই যে ও বলছে পোহা ওখানে মজা চিল করছে, আমরা গরমে ঘেমে যাচ্ছি। যাই হোক, আমাদের এটা খালি তড়কা বানানো, মানে শুধু ফোড়নটা, যেটা যেটা দিতে লাগবে সেই ফোড়নটা রেডি করতে হবে, তারপরে সেটা এরা যাবে পোহার কাছে। ওকে, সুবিধা ডান, গ্যাস বন্ধ হয়ে গেছে, আর ঢাকা দেওয়ার দরকার আছে? ওকে, মানে প্রথমে এটার মধ্যে শুকনো লঙ্কা, তারপরে আপনার যতটা নুন প্রয়োজন সেটা ডালবেন, আর ঝাল বেশি লাগলে লঙ্কা বেশি দেবেন। আমি থোড়া সা ইসমে আধা চামচ ওকে শক্কর ডালেঙ্গে আর অর্ধেক হাফ চামচ চিনি দেব। अब हम तड़के को लाएंगे। আজকে এবার আমরা তড়কাটা নিয়ে এসে ও হাতে ঢেলে দেব।
अभी ये बहुत ज़्यादा गर्म है तो मैं इसीलिए इसको फिलहाल चम्मच के साथ कर रही हूँ। सुमन वन मोर स्पून। हाँ एक्चुअली এটা হাতে করে মেশালে খুব ভালো হয় কিন্তু যেহেতু ভীষণ গরম আর সত্যি ওর তো অভ্যাস একদম নেই তো সেই জন্য ও এখন দুটো চামচ দিয়ে ম্যানেজ করছে একটু ঠান্ডা হলে তো হাতে করে মেশাবে। তো এটা মানে শুকনো চিড়ে ভেবে রেখে দেবেন না কারণ এটা নষ্ট হয়ে যাবে কারণ এর মধ্যে টমেটো আছে পেঁয়াজ আছে তো কাজে এটা মানে তখনই আপনাকে খেতে হবে তো এক দু ঘন্টা থাকবে কিন্তু ট্রাই করুনি হাসি গরম হ্যাঁ তো মত করনা থোড়ি দের রুক যা হাতে করে করার মেইন কারণটা হচ্ছে চামচে করলে না পোহাটা ওরকম শক্তই থাকবে দেখুন একটা আওয়াজও পাওয়া যাচ্ছিল কড়া পোহার আর যদি হাতে করে করেন না তো চিড়েটা একদম নরম হয়ে যাবে এবং তাতে টেস্ট অনেক বেশি হবে। আচ্ছা কোনো আইডিয়া আছে এটার নাম দর্পে পোহা মানে কি? দর্পে কোনো মানে আছে না? না আচ্ছা ওকে দর্পে অ্যাকচুয়ালি রিসার্চ করে আমি সহি ফ্যাক্ট বলছি ভিডিও থেকে কিউকি এই নামটা খুব রেয়ার মানে শোনা যায় না অন্য অনেক রকম পোহা শোনা যায় কিন্তু দর্পে পোহা ইভেন মানে বেশ কয়েকজনকে আমি বলেছি তারা বলছে আচ্ছা এরকমও কিছু হয় সো ইটস রিয়েলি আমার মনে হয় কোলাপুরের কি জিনিসটা নট রিয়েলি ইট ইজ মহারাষ্ট্রিয়ান ওভারঅল ইয়ে মতলব আপ কোই ভি মহারাষ্ট্রিয়ান কি ঘর মে জাওগে তো ইয়ে বহুত কমন ব্রেকফাস্ট আইটেম। ওকে ওকে আচ্ছা তো এটার মানেটা ঠিক আমরাও মানে এখন বলতে পাচ্ছি না বাট খেতে খুব ভালো হবে তাতে কোনো সন্দেহ নেই। অনেক সময় কি হয় যেমন ও বেচারি তো করে না সে ইজ নট এক্সপিরিয়েন্স কিন্তু ও করছে এবার করতে গিয়ে দেখলেন হাতে একটু তেল বেশি হলো ইন দ্যাট কেস আপনি আরেকটু চিড়ে ওর মধ্যে মিশিয়ে ওটাকে ব্যালেন্স করতে পারেন। হ্যাঁ এটা তো আমার মনে হয় করাই যেতে পারে এইটুকু তো আমরা রাসিকার জন্য করবই বিকজ ও আমাদের জন্য এতটা কিছু করছে সেখানে এটা কোনো ব্যাপার না আর হাত সাবধানে আত্মে মত লাগাও ফের জ্বালান শুরু হয়ে যাবে। তো রসিকা বলছে যে যখন আমরা এটা তো হয়ে গেছে এবং ভীষণ গরম এই জন্য একটু রাখবো নরম হওয়ার জন্য এবং যখন আপনি বাটি করে দেবেন যখন খাবেন তখন ওপরে একটু নারকেল ছড়িয়ে দেবেন। बताइए दीदी क्या मिशन अकम्प्लिश्ड हुआ है पास या फेल? আমি তো দেখে বলছি ভীষণ ভালো হয়েছে ফেলের তো কোনো প্রশ্নই নেই পাস উইথ ডিস্টিংশন আমি খাকে খেয়ে বলছি যে কেমন আছে দারুণ খেতে যে ভীষণ 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 ভালো হয়েছে আপনারা জরুর বানাবেন খাবেন আর জানাবেন যাতে আমি রসিকাকে জানাতে পারি। আজ এই পর্যন্তই আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আমি তো ভীষণ এনজয় করেছি কারণ এই লকডাউনের মধ্যে দু ঘন্টা আমি আর রসিকা একসাথে থেকেছি এত কিছু করেছি আপনাদের রান্না করেও দেখিয়েছে সো এটা একটা উপরি পাওনা এই সময় এত বোরিং লাইফ হয়ে যাচ্ছে সবার ঘরে বসে বসে সেটা তো আছেই আর দর্পে পোহা সত্যি ভীষণ টেস্টি আমি তো আগে অনেকবার খেয়েছি আপনাদের বললাম যে রিহার্সালে আমরা ওকে ফোর্স করি যে না 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 অন্য কিছু লাগবে না তুই এটাই বানিয়ে নে সুতরাং আমার তো খুব ভালো লাগে আপনারা খাবেন এবং প্রতি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। সো মাই চ্যানেল নানা রঙের দিনগুলি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট তো করবেনই কেমন লাগলো কারণ আপনাদের কমেন্ট পড়ে আমি রসিকাকে জানাবো এবং রসিকা আমার ধারণা ভীষণ খুশি হয়ে যাবে এটুকু তো আপনারা নিশ্চয়ই করবেন। আজকে এই পর্যন্তই নমস্কার।